মৃত্যুর 15 বছর পর কবরে মিলল অক্ষত মরদেহ। কাফনের কাপড় এখনো ধবধবে সাদা, তাতে লাগেনি সামান্য দাগ। চারপাশে চিকচিক করছিল বালু। ঘটনাটি প্রকাশ পেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত মানুষ এক নজর তা দেখার জন্য ভিড় জমাতে থাকেন। 2009 সালের ডিসেম্বরে বার্ধক্যজনিত কারণে মারা যান 132 বছর বয়সী মোহাম্মদ আব্দুস সালাম। ইসলামী শরীয়ত অনুযায়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। বাবা তাবলিগে ছিল, সারাদিন রাত বাবা নামাজ পড়তো, তাহাজ্জুদ নামাজ পড়তো। যে বউয়েরা নামাজ পড়তো না, ওই বউয়েরা তো বাবা খাইতো না, এরকম নিজের গোসল নিজে দিছে, নিজের উজুর পানি নিজে দিচ্ছে। আমার বাবা যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রংপুরের বীরগাছা উপজেলার সীমান্তবর্তী রংপুর কুড়িগ্রাম মহাসড়ক সংলগ্ন নবদিগঞ্জ গোদা শিমলা এলাকায়। মোহাম্মদ আব্দুস সালাম বেশ আল্লাহওয়ালা ও নামাজি ব্যক্তি ছিলেন বলে জানান স্থানীয়রা। তারা বলছেন এমন ঘটনা আগে কখনো দেখেননি এলাকাবাসী। যেভাবে সহায় রাখছিল আল্লাহর কাছে ওইভাবে ছিল। ওনার যে পরনে কাপড়টা ছিল, যে কাপড়টা পরেছিল, কাপড়টা খুব পরিষ্কার ছিল, পরিষ্কার ছিল, একদম পরিষ্কার। আল্লাহর হুকুম, এটা আল্লাহ জানে ভালো। উনি কি আমল করছে, কোন আমলের বরকতে উনি যে আজও এই পর্যন্ত উনি এইরকম আছে, উপর আল্লাহ ছাড়া কেউ জানে। রংপুর কুড়িগ্রাম মহাসড়ক বর্ধিতকরণ ও গ্যাসের সঞ্চালন লাইন স্থাপন কাজের কারণে কবরগুলো স্থানান্তরের উদ্যোগ নেন স্বজনরা। বৃহস্পতিবার বিকেলে আব্দুস সালামের কবর স্থানান্তর করার সময় তারা দেখতে পান 15 বছর আগে যে কাফনের কাপড় পরিয়ে দাফন করা হয়েছিল সেই কাপড় নতুনের মতোই রয়েছে এবং লাশও প্রায় অক্ষত। দাদা এবং দাদি দুইজনের কবর ট্রান্সফার করতে গিয়ে দাদিরটা মানে কোনো কিছুই পাওয়া যায় নাই, দাদিরটা ট্রান্সফার হয়ে গেছে। তারপর দাদারটা যখন ইয়ে করতে গেছি, তখন করতে গিয়ে দেখি যে যেভাবে আমরা দাফন করছিলাম সেভাবে অক্ষত অবস্থায় আছে। এই কাপড়টাতে একটা পিঁপড়ার দাগ পর্যন্ত ছিল। যে বানরটা আমরা ওই দাফন করার সময় যে বানরটা দেয়, সে বানরটাও নষ্ট হয় নাই, এমন কি কাপড়টা যে নরম হবে সে কাপড়টাও নরমও হয় নাই। আমার দাদা একজন ফরজগার ব্যক্তি ছিল। আমার জন্মের পর থেকে আমি ওনাকে, আমার বুঝজ্ঞান হয়েছে থাকে, আমি দেখি ওনাকে যে উনি জলচকির মধ্যেই ঘুমাইতো, জলচকিতেই খাইতো, ওখানে সারা রাত ইবাদত বন্দেগী করত। ইসলামিক চিন্তাবিদদের মতে এটি অস্বাভাবিক কিছু নয়। দুনিয়ায় যারা আল্লাহর বিধিনিষেধ মেনে চলেন তাদের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহই নিয়ে থাকেন, তাদের কোনো কিছুই স্পর্শ করে না। আব্দুস সালামের বেলায়ও তাই হয়েছে। আসলে এই ঘটনাগুলো হয় আল্লাহ তাআলা যারা প্রিয় বান্দা হয়, যারা নবীজির সুন্নাত অনুযায়ী চলে এবং সৎভাবে চলে, সৎভাবে জীবনযাপন করে, তাদের লাশ আল্লাহ তাআলা দুনিয়াতেও যেরকম ইজ্জতের সাথে তাদের জিন্দগি যাপন করার সুযোগ করে দেয়, তো ওরকম পরকালের জীবনেও তাদের লাশ এরকম অক্ষত থাকা এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। মানে স্বাভাবিক গ্রামের লাশও দেখা গেছে এরকম স্বাভাবিক থাকে, দীর্ঘদিন পরে তাদের লাশ এরকম তাজা পাওয়া গেছে, এরকম এইটাও যদি এরকম ঘটে থাকে সেটা অবশ্যই এটা অবশ্যই একটা ভালো দিক এবং ওই ব্যক্তি যে সৎ মানুষ ছিল এটা তার প্রমাণ। মরহুমের পরিবার সূত্রে জানা গেছে আব্দুস সালাম কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 132 বছর। তার 2 স্ত্রী, 8 ছেলে ও 8 মেয়ের মধ্যে অনেকেই মারা গেছেন। নাতি নাতনিদের অনেকেই এখন বৃদ্ধ। আব্দুস সালাম খুব দিনদার মানুষ ছিলেন। তাবলিগে যেতেন, রাত দিন ইবাদত বন্দেগী করতেন, বেনামাজির হাতের রান্না খেতেন না। সুরজ আহমেদ, কালবেলা।